কালকে সন্ধেবেলা না জলের অর্ডার করেছিলাম তো আজকে সকালে জলটা দিয়ে যাচ্ছে আর সব ডামগুলো খালি হয়ে গেছে জানো তো আর লাস্টে যে ডামটা আর কি কাটি তখনই আমি জলের অর্ডার করে দিই কারণ পুরো জল শেষ হওয়ার পর যদি জল অর্ডার করি না তাহলে অনেক সময় কি প্রবলেম হয়ে যায় যদি কোনো কারণে আসতে না পারে জল দিতে আর কি তখন একদম মাথায় হাত পড়ে যায় কারণ এই জলটার ওপরেই কিন্তু এতগুলো মানুষ নির্ভর করছে আর কি আর আগে তো কল পাম্প করে টুক করে জল নিয়ে চলে আসা হতো এখন তো আর কলের জল মানে সেইভাবে খাওয়া হয় না অ্যাকচুয়ালি শ্যুট করে না আমাদের বাড়িতে কারোরই শ্যুট করে না টিউব কলের জল বা টাইম কলের জল তো একদমই শ্যুট করে না হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি রান্না এখনও হয়নি স্নান ট্রান করে নিয়েছি রান্নাঘরে যাব চলো তোমাদের দেখাই কি কি রান্না করছি জোগাড় করা হয়ে গেছে গ্যাসও চালু করে দিয়েছি ভাবলাম সোফায় বসে আগে ব্লগটা চালু করে নিই ডালটা সেদ্ধ করে নিয়েছি মুগের ডাল করছি আজকে ভেবেছিলাম পেঁপে দিয়ে করব পেঁপেটা কাটা হয়নি শুধু ডালই সেদ্ধ হয়ে গেছে তো এই জন্যে আজকে নর্মাল মুগের ডাল যেটা হয় না একটু আদা বাটা একটু জিরে গুঁড়ো আর কি দিয়ে একটু রসুন দেব রসুনকে মানে থেতো করে দিলে ভালো হয় তবে আমার কাছে বাটা আছে বাটাই দিয়ে দেবো একটু চলো দেখাই তোমাদের কি রান্না করছি আর এখানে একটা পার্সেল এসেছে আজকে এই জাস্ট দিয়ে গেল আর কি আর এতে কি আছে পরে দেখাবো আমি আর এখন দেখো কটা বাজে এখন বাজে হচ্ছে তারাও ভালো করে দেখাচ্ছি দশটা পনেরো বাজে তো এখনও রান্না হয়নি আজকে স্নান হয়ে গেছে যেটা বললাম তোমাদের চলো রান্নাঘরে যাই আর তার আগে দেখাই তোমাদের দেখো মানে দেখেও ভালো লাগছে আর কি এইবারে এইবারের ডামগুলো একদম নতুন নতুন দিয়েছে নাহলে এক এক সময় না ডামগুলো বড্ডসি ময়লা ময়লা দেয় তো চলো রান্নাঘরে যাই এখানে ডালটা সেদ্ধ করে নিয়েছি দেখো যতটা পারি ওভেনে করে নিই কারণ গ্যাসটা কম খরচা হয় আর গ্যাসের সিলিন্ডার পাল্টাতে না আমার খুব কষ্ট হয় মানে প্রচুর কষ্ট হয় আর আমার তো পিটপিটুনি আছে তার উপর পুরো মাকড়সা হয়ে যায় জানো তো মানে সিলিন্ডারের গায়েতে যার তো আমার প্রবলেম টিকটিকিতে আমার প্রবলেম যাই হোক এখানে শাক বানাবো সেই জন্য এখানে শাকটা কেটে নিয়েছি আর এতে আলু দিইনি আর জুনের বাবার না বেগুনে মনে হচ্ছে অ্যালার্জি আছে বেগুনটা খেতে চায় না এখন আর কি তো ওই জন্য বেগুনও দিইনি তো কুমড়ো একটু বেশি পরিমাণে দিয়েছি বড়ি দেব সবার প্রথমে বড়িটা আমি ভেজে নেব আর কি আর না বড়ি মনে আমি ভেজে নিয়েছি আগে না না বড়ি ভাজি নি আমি আমি ভাবছি যে আমি প্রথমেই ফোড়নটা কেন দিচ্ছি এটা আমি ডালের ফোড়ন দিলাম গাইস অল্প পরিমাণে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি একটা আর অল্প পরিমাণে গোটা জিরে দিয়েছি সব সময় না মনে থাকে না জানো তো এডিট করার সময় মানে মনেই থাকে না যদি আমি সারাদিনের ব্লগ বানাই আমি খুব কমই বানাই সারাদিনের ব্লগ তো ছোটো ছোটো শর্টস নিয়ে আমি যাই হোক ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি আদাটা যেটা বাটা রেখেছিলাম আদাটা দিয়েছি আর একটা কি ভুল করেছি জানো তো আজকে আজকে না একটু হলুদ দিয়ে দেওয়ার কথা ছিল মানে একটু হলুদ দেওয়ার পর যদি আদাটা দিতাম তাহলে এতটা নোংরা হতো না আদাটা তেলের ওপর দিয়ে দিয়েছি তো যার জন্য মানে চারিদিকে একদম ছিটকা ছিটকেছে আর কি মানে ফোনেতেও ছিটকেছে যার জন্য একটু আবঝা আবঝা তোমরা দেখতে পাচ্ছ আর আমার গায়েও পড়েছে একটু হলুদ দিয়ে দিলে তারপরে আদাটা দিলে প্রবলেমটা হতো না যাই হোক এখানে কাঁচকলা আলুটা কেটে রেখেছি নুন হলুদ মাখাবো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওই দিকের কড়াটায় ওটাই ভাজাভুজি করে নেব ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি পরে দেখাচ্ছি এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে শাকটা তুলে দিলাম আর কি আমাকে না সব শাকের থেকে পুঁই শাকটা খেতে বেশি ভালো লাগে কিন্তু জানো তো যাদের থাইরয়েড আছে না তাদের পুঁই শাক খাওয়া নাকি একদমই চলে না পাকা টমেটো চলে না সয়াবিন চলে না মসুর ডাল চলে না কিন্তু এই জিনিসগুলোই আমার খেতে বেশি ভালো লাগে যাই হোক এখানে কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজা ওদিকে হচ্ছে আর ভাতটা স্লো করে দিয়েছি ফুটে গেছে এই কড়াটা দেখে কিন্তু কেউ কমেন্ট করবে না উল্টো পাল্টা ঠিক আছে আমি কিন্তু আগেও তোমাদের বলেছি দেখতে ভীষণ খারাপ লাগে যখন এডিট করি তখন বেশি খারাপ লাগে দেখতে কিন্তু ঠিক আছে মানে বাড়িতে একটা করে পোড়া কড়া পোড়া চাটু দরকার আর যাই হোক শাকটা হয়ে গেছে শাকটা দেখো খুব সুন্দর মাখা মাখা হয়েছে কেন হয়েছে জানো তো এতে কিন্তু আলু টালু নেই এতে বড়িটা দিয়েছি একটু বেশি পরিমাণে আর কুমড়ো তো এমনিই গলে যায় আর বড়িটা দেওয়ার পরে না মানে এটা আরও সুন্দর করে ঘাঁটাঘাঁটা হয়ে গেছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কারণ খাওয়ার পরেই কিন্তু আমি ভয়েস দিচ্ছি আর মোটা মোটা ডাঁটাগুলো খুব সুন্দরভাবে গলে গেছে পুরোপুরি এটা রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে নেবো এদিকে দিকে দেখো ভাতেরও ফ্যান ঝাড়িয়ে নিয়েছি ভাতটা রেডি হয়ে গেছে প্রচণ্ড গরম এটাও রেডি এটা চাপা দিয়ে দেব কড়া শুদ্ধই রেখে দেব কারণ আবার আলাদা বাসন করলে আবার যতটা কম বাসন পড়ে আর কি মানে নিজেকে তো মাছ দেওয়া সেই জন্য তো যাই হোক এটা আমরা সবাই মিলে খেলে এটা একবেলাতেই হয়ে যাবে অল্প পরিমাণেই বানিয়েছি একটু বেশি করে সবজি দিলে কিন্তু জিনিসটা বাড়তো তো সবজি দিয়েছি আমি বাট অনেক রকম নয় মানে অল্প অল্প এই এই দেখো তোমাদেরকে ডালটা আমি আবার দেখাচ্ছি কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম না অ্যাকচুয়ালি মাথায় থাকে না জানো তো মানে কোন কোন জায়গাটা ভিডিও করছি না করছি সবসময় মাথায় থাকে না এটা ফাইনাল দেখালাম আজকের মতো বাই চলে আসবো নতুন ব্লগ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং